2021 সালে বিধানসভা নির্বাচনে আমি এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমার বিরুদ্ধে আঞ্চলিক দল বর্তমানে তৃণমূল কংগ্রেস তার যিনি কোম্পানির মালিক তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি আমি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের থেকে 1956টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম বা আপনারা আমাকে করেছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের চিল্লগ্রাম এলাকায় গুরুতর আহত হন দেবব্রত মাইতি নামের এক ব্যক্তি পরে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার ওই বছরের 13ই মে দেবব্রতর মৃত্যু হয় তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ভোট পরবর্তী হিংসার সেই চিত্র আরও একবার তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার জন্য দায়ী একমাত্রই রাজ্যের শাসক দল বললেন শুভেন্দু 2021 সালে বিধানসভা নির্বাচনে আমি এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমার বিরুদ্ধে আঞ্চলিক দল বর্তমানে তৃণমূল কংগ্রেস তার যিনি কোম্পানির মালিক তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি যে বিধি ব্যবস্থাপনা তাতে যিনি গরিষ্ঠ সংখ্যক ভোট পান তিনি নির্বাচিত হন আমি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের থেকে 1956টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম বা আপনারা আমাকে করেছিলেন ওই দিন 2রা মে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ঙ্করভাবে বিশেষ করে সনাতনীদের উপরে মমতা ব্যানার্জির জেহাদি বাহিনী সব সংখ্যালঘুকে আমি জেহাদি বলি না যারা মোটর সাইকেল করে বাড়ি বাড়ি এসে নিরীহ মানুষদেরকে অত্যাচার করে তাদেরই বলি আবারও বলবো এই ভদ্রলোক সহ এই গ্রামের প্রায় 8-10 জন সনাতনীকে 3 তারিখ সকালবেলা আক্রমণ করে দুজনের হাত ভাঙে একাধিক লোক আহত হয় ইনি দেবব্রত মাইতির অপরাধ একটাই ইনি পদ্মফুলে ভোট দিয়েছিলেন আর কোনো অপরাধ নেই দেবব্রত মাইতি আমাদের নেতা ছিল না সক্রিয়ভাবে নেতৃত্ব দেয়নি আমাদের ভোটটা দিয়েছিল শুধু একমাত্র অপরাধ যে দেশের সুমহান গণতন্ত্র তার পছন্দ অনুযায়ী সে ভোট দিতে পারবে না আর তার নামটা যেহেতু মাইতি দেবব্রত যদি অন্য নাম থাকতো বেঁচে যেত তাই আমরা ওনাকে বাঁচানোর চেষ্টা করেছি উনি 3রা মে থেকে 12ই মে পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করেছেন এবং 13 তারিখ ভোর রাত্রে মারা গেছেন আমরা পোস্টমর্টম করে দেহ অনেক রাত্রে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম নন্দীগ্রামের চাকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ব্যক্তি তাদের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে যান খড়ি বাড়িতে এরপর আসেন চণ্ডীপুরে মৃতের পরিবারের দুই বাচ্চার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবেন বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা এর পাশাপাশি রাজ্যের হাসপাতাল পরিষেবা এবং কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী এখানে থাকলে কি হতো ভগবান জানে কোনো হসপিটালে পরিষেবা আছে আমি আজকে বিতর্কিত কিছু বলতে চাই না কোনো হসপিটালে পরিষেবা আছে কিছু আছেনি এ বাচ্চা ছেলেটা গুজরাটে গেছে কেন তাই কি পাশে তো হলদিয়া আছে এ আছে পড়াশোনা করে গুজরাটে গেল কেন ছেলেটা এই বাচ্চাটাকে গুজরাটে যেতে হয়েছে কেন 19 বছরের বাচ্চাকে পূর্ব মেদিনীপুর থেকে অপূর্ব পাত্র রিপোর্ট চ্যানেল 24/7